গিট্টুটা দিয়ে দেও। আচ্ছা, ওই দিকে ঘুরে দাঁড়াও। এদিকে ঘুরে দাঁড়াবো। তো কাপড়টা বালা কইরা পিন দিয়া দাও। চোখে ফিতা টান দে নইও। চন্টু কি হয়েছে? বসি নাই, বসি নাই, ওই কার গায়ে বসি নিছে গা। আমি দেখছি। হ্যাঁ চন্টু, দেখছেন এত না বসি? আমার বসি কার কাই নিব? গর বাপের ক্ষমতা আছে? কার বাপ আছে নাকি? তেলু জন্টো কি রে ভাই, আপ ডাউন করে কেমন করে কে জন্টো? ও কাপড় খুঁজছে। হ্যাঁ কাপড় ঠিক কর। হ্যাঁ জন্টো, ও কাপড় ঠিক কর। কি বা মানুষ হইলে নিজে কাপড়টা ঠিক করে পিন্ধা হারুন না? দাও করি না জেনে মাছ ধরবো। জন্টো ও নিজ দিকে তাকা, খারাপ কথা কমেন না। আমি মানুষ ও ভদ্র দেখছি, আমনে নাল দেহি নেই।
দেখ সেনকার বাটা আমি বলছি নিজ দিকে তাকাইতে ও গো এই হাই রে পিচ্ছি রে ও হাঁচুরি ঝড়ি করে বই যায় না আমার চোখটি হিমাল্লি না দেখছি গো ছয়টা কামলা চুক্তি দিয়ে কাপড় খুলুন নাচ্ছে আমার তোমাকে কাপড় খোয়া যায় যাই রে শালিরা হ্যাঁ খাট চন্নি মাগিরা কাপড়টা ভিন্দা ঠিক মতো হিকো নাই বসিব যাত্রাটাই নষ্ট করে দিলে আমি যদি কাপড় পরি না এক বছরের নিচে খুলে না আমি হেবা জাতের কাপড়ই পিন্দি না আমার কাপড় খুলতে ছয়টা কামলা লাগে তা বছরে একবার খুলি পূজার সময় এখন কার কাপড় খুলছে আই পাগলসরা কথা নাই মুখে এখন মনে হয় বাজার মাস্টার উল্টাই খাবার জানে না এ জন্টু কি ব্যাপার এখন কথা বলছিস না কেন এ জন্টু দেখ সেন্টার বারটা বাপটা ধরছে কি এখন উনি কিছুই বুঝে না জন্ট একটা কিছু বল জন্ট আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে বলবি না আমি খুশ পাই না তোর খবর ঘষে পড়েছে তুই খুশ পাস নাই ইয়ে জিনি তো গপুট কি ঠান্ডা লাগলো ওহন পরে মন হইলো যে তেলে মন আমার দেই খইলু নিহি তাই ইয়া বা তো খয় না কোনদিনে খয় না কোনদিনও খয় না তো আজকে খুশি পড়েছে পিন্ডা ডিস্টার্ব হচ্ছে তুই না বললি ওদেরকে যে আমার বাকি জীবনও কাপড় খুশি পারে না খয় না তো আহ আহ তোমার তো দেহি ভালো করে যেখানে হারিয়েছে সেখানেই খুঁজতে হবে গো হ্যাঁ দেখি যখন ফেলেছো গিট্টুটাও দিয়ে দেও আচ্ছা ওই দিকে ঘুরে দাঁড়াও এইদিকে ঘুরে দাঁড়াবো তো কাপড়টা বালা কই না পিন দিয়া দাও চোখে ফিতা টান দে নইও আয় জন্তু তুই ওদের কাছে গেছিস তোর কাপড় কিট্টু দিতে অগ যদি কাপড় খুঁজতো আমার কইলে ফিন্ডাই দিতাম না একটা মার দিব মেয়ে মানুষ আসবো মুতা জির ব্যাপারই পড়ছে মেয়ে মানুষ কখনো ছেলে মাসের কাছে কাপড় কিনতে আসবে তাও তো কথা ঠিক আসুন কোনো কথা বলা যাবে না এখানে সুন্দর ভাবে আমরা দুজন মিলে বসি বাবু ঠিক আছে পিন মুনা এটা এমন ভাবে কাপড় পিনবি বাকি জীবন যেন খসে না পড়ে খবে না তো ওর বাহু খাবো না যদি খহে বাকি জিনি কাপড়ই পিনবো না ভালোবাসি সখি এই ঘাটে ইয়ার আগে আসছিলাম কোনো লোকজন দেখি নেই সখি আজকে এই ঘাটে দেখো তো কে জেনে বসে আছে ঠিক আছে সখি আই সখি এই শুনছো আমার কো হ্যাঁ ভাই তোমার দহে আমাদের হ্যাঁ একজন একজন করে মারো
মার মনা তো আমার কি দেখে মনে হয় যে মায়ের কন্টাক্ট নেই না দূরে থেকে কথা কও কে সেফ সিঁড়ি কফলটা বলা আগে দিনে কি দেখ সরার বাদ কি পাগলা সরার বাদ কি বাক্স গলাই দে ঘুরতাছে ই যে বাস কোনা কি দাবি আয় আ সখি দেখ কেতর কেতর না কি উন্ন দুধ ননি আয় কথা ঠিক করে কসারা ঠিক করে সখি কি আর দুধ ননি পরে হ্যাঁ কেমনে ছোট বালা দুধ খাইছে ন ননি পরিতেছে পাগল নাকি পাগল আমার দুই ফুলা এই শুনো কও একটা কথা কই কও অন্য ঘাটে গিয়ে বর্ষি ভালো এই ঘাট আমার সখী জান করবে মুনর এজেন্ট না কি কই তোরে না কি খবর বানর না হল ভাইয়া ভাইয়া তোর ঘরে ফুরু সইরা সর গালে মধ্যে একটা চটি হইতে কি তোর এত বড় সাহস সখী এ পাগলা ছেলের সাথে পারবো না তুই বুঝিয়ে বল তাই হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি মাছি ওগো শুনছেন আপনি কি না তো ওনাকে চেহারা তো চেতে খারাপ না মার তেলুয়ারে ডাক দিচ্ছু হ্যাঁ ওকে ডাক দিয়েছি ও ছেড়ি বুগুলো জানে জানি কেন ও ছেড়ি স্বভাব খারাপ কি খারাপ এটা কোন যাব না কেন ও ছেড়ি সমস্যা আছে কি সমস্যা মিরকি বেরাম মিরকি বেরাম কি করতে হবে আমনে যা বাই নো ছেড়ি বুগলে আচ্ছা ঠিক আছে যাব না ওগো শুনছে অপমান কইরো না দুইবার আনলা আমি তো তোমাকে ডেকে নেই ওনাকে ডেকেছি ও ও ওর ডাক দিছ হ্যাঁ তাকে ডাক দিয়েছি ও ছেড়া ছবা বল না গাঁজা খায় খায় মদ খায় তা খায় খালি হারা দিন ছেড়ি কোনে কে ভিডিও ফোনে কথা কয় করুক গা তারপরে বালা হ্যাঁ ওইটাই বালা ওইটাই ভালো কফালের গুষ্টি মারি জন্ত কইছিলাম না যে ভূগোলে যাইও না হ্যাঁ তোর মায় ডাহে যা এগুলা কি বলিস দুইবার ডাইকে নিয়ে আড়াই দিল এই কি হাসি হারিয়ে দিয়েছে ওর যাই আইটা আইটা যাই কই তো মরে না হেটে হেটে আসছিস হ্যাঁ সেটা তো বুঝিয়ে বলবি এডি তো কইলাম কি বলে আমনে রেটা হে আমাকে ডাকে কিসের জন্য ডেকেছো থাকা হই নেম বুড়া এমন ভাবে একটা মার দিব কোন তো আমার জায়গায় আপনি থাকলে বুঝতেন তাই আচ্ছা ঠিক আছে আমি মাত্র একটি নামই কথা বলবো ঠিক আছে কোন আচ্ছা বেহুলা কও কি মোরা পাও কি বা যাও নিচে বই দেখ জন্ত দেখ মো না ভুগ মো না আচ্ছা ঠিক আছে আসো হ্যাঁ আসো দুইজনে মিলে কথা বলবো লাই না তো আনে যাই না মেনু কই থাকি আচ্ছা বলো কি বলবে ওগো কুমার বলো এই ঘাট থেকে সেরে তোমরা অন্য ঘাটে যেয়ে বসে ফেলো এই ঘাটে আমরা চান করব কি আরামের কথা আমি এই ঘাট ছেড়ে অন্য ঘাটে যেয়ে বসে পাবো আর সে নাকি এই ঘাটে বসে বসে মনের মতো চান করবে শোনো সুন্দরী আমি যখন এই ঘাটে এসেছি তখন তো কাউকে দেখিনি তাই আমার যে পর্যন্ত মাছ ধরা না শেষ হবে আমি এই ঘাট থেকে কিছুতেই সরব না তাই হলা ঠিক আছে তাহলে তুমি কিভাবে মাছ ধরো এটা আমি দেখব আচ্ছা আমিও দেখব তুমি কিভাবে স্নান করো হাই গো ওই দিক সই